করোনা ভাইরাসের শুরু থেকেই সরকার খাদ্য উৎপাদনের সবচেয়ে গুরুত্ব দেয়। এই মহামারীতেও দেশে কোনো খাদ্য সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে দেয়া অনলাইন বক্তব্যে তিনি একথা বলেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 1 ইঞ্চি জমিও অনাবাদী না রাখতে আবারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। ফজলে রাব্বির রিপোর্ট। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন সবার জন্য খাদ্য নিশ্চিত করতে, তাই সর্বোচ্চ গুরুত্ব ছিল কৃষিতে। এরপর বঙ্গবন্ধু পরবর্তী বিভিন্ন সরকার এর প্রতি গুরুত্ব না দেয় খাদ্য ঘাটতির দেশে পরিণত হয় বাংলাদেশ। বর্তমান আওয়ামী লীগ সরকারের কৃষি বান্ধব নীতি বাংলাদেশকে উদ্বৃত্ত খাদ্যের দেশে পরিণত করেছে বলে জানান প্রধানমন্ত্রী। যখনই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে তখনই আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি খাদ্য উৎপাদনে। আমরা নিশ্চিত করেছি যে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে, খাদ্য নিশ্চয়তা থাকতে হবে। কারণ এই করোনা ভাইরাসের কারণে যখন সমগ্র বিশ্ব স্থবির তখন একটা দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিতে পারে। আমরা বিশেষ যে অর্থ বরাদ্দ করেছি সেটা হচ্ছে 9,500 কোটি টাকা আমরা দিচ্ছি, সেটা আমরা কৃষি সহায়তা হিসেবে কৃষকদের মাঝে বিতরণ করি, যাতে কৃষক তাদের উৎপাদনে উৎসাহ না হারায়, তার যে উৎপাদন করতে পারে। সেই সাথে সাথে আমরা মানুষকে উৎসাহিত করছি যে 1 ইঞ্চি জমি কেউ ফেলে রাখবেন না, গাছ লাগান, ফল লাগান, তরি তরকারি লাগান, যে যা পাইন কিছু লাগিয়ে নিজের উৎপাদন বাড়ান। কৃষিকে শক্তিশালী করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, কৃষকের জন্য ঋণ সহ তার সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ডিজিটাল পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমাদের কৃষকরা সব রকম সুবিধা পাচ্ছে, সেই সাথে সাথে কৃষক উপকরণ যাতে পায় তার ব্যবস্থা বানিয়েছি। সেদিকে লক্ষ্য রেখে আমরা টিএসপি সার যেটা 80 টাকা ছিল সেটা 22 টাকায় কমিয়ে এনেছি, এমপিও 70 টাকা থেকে 15 টাকায় এবং ডিএপি সার 90 থেকে 16 টাকায় আমরা কৃষকদের মাঝে বিতরণ করছি। সবাইকে নিয়ে একসাথে বিকশিত হন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন, আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, এই প্রতিবাদ্য নিয়ে এবার পালন করা হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।